উদযাপন হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। রওনা বটমূলে চলছে বর্ষবরণের অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতেও আঁকা হয়েছে বৈশাখের আলপনা। আলপনাকে উদ্বোধন করেছেন স্পিকার, সাথে ছিলেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের সমস্ত ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয়। 23 বছরে নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলা। নিম্ন আদালতে দেয়া হত্যা মামলার রায় নিষ্পত্তির জন্য 10 বছর ধরে ঝুলে আছে হাইকোর্ট। ঈদের ছুটি শেষ, রাজধানীতে ফিরছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনেও মানুষের ভিড়, কাল থেকে খুলবে সরকারি অফিস। বিদেশি প্রভুদের করুণা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছেন, অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে, সেখানে অবস্থান করছে ক্ষমতাসীন অবৈধ শাসক গোষ্ঠীর লোকেরা, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও মিসাইল হামলা, লেবানন, জর্ডান ও ইরাকের আকাশপথ বন্ধ ঘোষণা। প্রিমিয়ার লিগ হকির সুপার সিক্সে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মেরিনার্স ইয়াং ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। শিরোপা রেসে এগিয়ে যেতে এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ মোহামেডানের জন্য।